সো গাইস, তো আজকে গিয়েছিলাম বিকেলে বাজারে। আর বাজারে গিয়েছিলাম একটা কাজে, একটা দরকারে। তো সেই কাজে গিয়ে তো একটা দোকানে আমি একটা খুবই একটা ভালো জিনিস দেখেছি। তো সেই জিনিসটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যে জিনিসটা আমার প্রয়োজন খুবই। তো জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে, তো সেই জন্য আমি জিনিসটা নিয়ে এসেছি। আর আমার ভালো লেগেছে, তাই আমি আজকে তোমাদেরকেও দেখাচ্ছি জিনিসটা। আশা করি তোমাদেরও ভালো লাগবে। সেটা আমার সবসময় প্রয়োজন হয়, সকালে বলো, বিকালে বলো, রাত্রে বলো, সব সময়ই প্রয়োজন হয়। তো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো জিনিসটা কি। জিনিসটা হচ্ছে এটা। তো চলো এটাতে কি আছে দেখে নেওয়া যাক, এটাকে আনবক্সিং করি। আনবক্সিং করলে দেখা যাবে যে এতে কি আছে। সো গাইস, তো এটা হচ্ছে একটা মিনি ওয়াটার পাম্প। তো মিনি ওয়াটার পাম্প বলতে এটা দিয়ে তুমি যে কোনো ট্যাঙ্ক থেকে, যে কোনো ড্রাম থেকে তুমি জল উঠাতে পারবে। যখন জল উঠাতে খুবই প্রবলেম হয়, ড্রাম থেকে বোতলে জল ভরতে গেলে হয়তো বেশি অর্ধেক জলটাই বাইরে পড়ে যাচ্ছে, মাটিতে পড়ে যাচ্ছে। তো সেই জন্য এই জিনিসটাকে আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। অনলাইনেও আমি দেখেছি, অনলাইনে আছে, বাট সেরকম বেশি একটা দাম না, তো ভরসা পাচ্ছিলাম না, তাই অনলাইনে আনিনি। তো অফলাইনে গিয়ে খুঁজলাম, তো খুঁজে সেটা মার্কেটে আমি পেয়েছি এবং মার্কেটে দেখে তারপর আমি নিয়ে এসেছি। তো অনলাইনে এখন ভরসা করা খুবই কঠিন, ইলেকট্রিক জিনিস কিরকম আসে না আসে তার ঠিক নেই। তো দেখি এটার সঙ্গে কি দিয়েছে। এটার সঙ্গে আছে একটা একটা স্টিলের পাইপ আছে, যে পাইপটা বেশি বড় না, ছোট ব্র্যান্ড পাইপ। আর আছে এটাতে একটি আরেকটি পাইপ আছে সাদা, এই যে পাইপ বড়, যে পাইপটা নাকি যাবে ড্রামের মধ্যে। আর এই যে ছোট পাইপটা দেখছো, এই পাইপটা যাবে এখানে, এখানে সেট হবে এই পাইপটা। তো এখানে সেট হয়ে গেল, আর এই পাইপটা যাবে এখানে, এই পাইপটা যাবে এখানে। এখানে গেলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার এটা এখানে গ্যাপ রয়েছে, এই দেখতে পাচ্ছো এখানে গ্যাপ রয়েছে, এটা বসবে গিয়ে ড্রামে। সে তুমি যে কোনো ড্রামে বসাতে পারো, ড্রামে বসালে এটা সেট হয়ে যাবে এবং সেখান থেকে তুমি খুব সহজেই জল তুমি উঠাতে পারবে। তো এটাতে ফিচার আছে কি, এটাতে চার্জারের একটা পয়েন্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছ চার্জারের একটা পয়েন্ট, যেটা তোমার মোবাইল দিয়েই হয়ে যাবে। তো মোবাইল চার্জারের পয়েন্ট রয়েছে, এটা দিয়ে তুমি চার্জ করতে পারবে। তো যতটুকু আমাকে বলেছে দোকানদার, তো দোকানদারের কথাতেই আমি বলছি, তো তুমি যদি একবার এটাকে চার্জ করো 3 ঘন্টা, 3 ঘন্টা যদি তুমি চার্জ করো, এখানেও সেটা লেখা রয়েছে, এই কাগজটাতেও সেটা লেখা রয়েছে, তুমি যদি এটাকে কিভাবে ইউজ করতে হবে না করতে হবে সেটা এখানে লেখা রয়েছে, তুমি যদি এটাকে 3 ঘন্টা চার্জ করো কন্টিনিউ, 3 ঘন্টা চার্জ করার পর তুমি 20 লিটারের যে জলের ড্রাম হয়, সেই 20 লিটারের জলের ড্রাম থেকে তুমি ফুল জল তুমি এই মিনি পাম্প দিয়ে উঠাতে তুমি পারবে। তো এখানে রয়েছে একটি প্রেস বটন, যেটা প্রেস করলে দেখাচ্ছি তোমাদেরকে, এটা প্রেস করলে হচ্ছে এই শব্দ হচ্ছে, দেখতে পাচ্ছ যে শব্দ হবে, এবং লাইটও জ্বলছে এখানে। তুমি যখন এখানে চার্জ দিবে, তো চার্জ দেওয়ার পরে এখানে লাইট জ্বলবে, লাইট জ্বলবে, সেটা হচ্ছে লাল এবং নীল লাইট জ্বলবে যে হ্যাঁ চার্জ হচ্ছে। এবং চার্জ 3 ঘন্টা দেওয়ার পর এটা অটোমেটিক বন্ধ হবে কিনা আমি জানি না, তো 3 ঘন্টা চার্জ এখানে বলা আছে। তো 3 ঘন্টা চার্জ দেওয়ার পর তুমি 20 লিটারের একটি ট্যাঙ্ক তুমি ফুল জল উঠাতে পারবে এটা দিয়ে। তো চলো এটাকে এখন সেট করি, সেট করে দেখি এটা কীরকম কাজ করে না করে, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো গাইস, এই যে আমার জলের ড্রাম, তো এই জলের ড্রামটাকে আমি এটা দিয়ে দিলাম এখানে। সো আমি একটা বোতল নিয়ে নিলাম, তো দেখি এই বোতলটাতে। সো গাইস, এই দেখছো জল বেরোচ্ছে, এই দেখো। তো সত্যি জিনিসটা খুবই সুন্দর, কারণ জল ভরতে খুবই অসুবিধা হচ্ছিল বাড়িতে, আর জল বোতলে না থাকলে জল খেতে ইচ্ছা করে না, জল বোতলে থাকলে তবেই খেতে ইচ্ছা করে, রুমে এসে জানে জল খাবো। তো তার জন্য আমি এটা নিয়ে এসেছি, আর এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। সো ঠিক আছে গাইস, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো ঠিক আছে, দেখা হচ্ছে আবার অন্য একটা নেক্সট ভিডিওতে।